ইতিবাচক ভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স মাত্র 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3961 তে। লেনদেন হয়েছে 88 কোটি টাকার, দর বেড়েছে মাত্র 18টি কোম্পানির, কমেছে 19টির আর অপরিবর্তিত রয়েছে 232টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। ব্লক মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার প্রাইস লিমিটটাকে সেট রিসেট করা হয়েছে, যার ফলে আমরা টার্নওভার এরকম একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এটা ব্রড ইন্ডেক্সে প্রভাব ফেলবে না। সচরাচরভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল এবং পাওয়ার সেক্টরে কি কয়েকটা কোম্পানিজের দর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অধিকাংশ কোম্পানিজই অপরিবর্তিত রয়েছে। আজকে 36% কন্ট্রিবিউট করে ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্নওভারে লিড করে, ফলোড বাই ব্যাংক এবং পাওয়ার সেক্টর।